আজকে করে প্রতিবাদে ছাত্রছাত্রীদের নিয়ে মিছিল করায় হাওড়ার তিন স্কুলকে শোকজ করেছে জেলা শিক্ষা দপ্তর। হাওড়ার বলুহাটি হাই স্কুল, বলুহাটি গার্লস হাই স্কুল এবং বাঁচড়ার রাজলক্ষ্মী বিদ্যালয়কে নোটিশ দেওয়া হয়েছে। 24 ঘন্টার মধ্যে শোকজের উত্তর দিতে বলা হয়েছে। নোটিশে বলা হয়েছে, স্কুল চলাকালীন ছাত্রছাত্রীদের নিয়ে মিছিল করায় শিশুদের অধিকার লঙ্ঘিত হয়েছে। যদিও স্কুল কর্তৃপক্ষ দাবি করেছে স্কুল ছুটির পর মিছিল হয়েছে। শুক্রবার হাওড়ার এই তিন স্কুল আরজি করে প্রতিবাদে মিছিল করে। এদিকে পূর্ব মেদিনীপুরেও প্রাথমিক শিক্ষক এবং ছাত্রছাত্রীদের মিছিল স্লোগানে নিষেধাজ্ঞা জারি হয়েছে। নোটিশে বলা হয়েছে, কিছু রাজনৈতিক দল ঘোলা জলে মাছ ধরার চেষ্টা হচ্ছে, এসব মেনে নেওয়া হবে না, এমন তাই বলা হয়েছে নোটিশে। আমরা মাস্টারমশাই বা দিদিরা বা আমার শিক্ষাকর্মী কেউই বেরোয়নি, বেরিয়েছে কেবলমাত্র বর্তমান ছাত্র, কিন্তু তারা ছুটির পর বেরিয়েছিল। কেন আমাদের শোকজ করেছে আমি ঠিক বলতে পারবো না, স্যারই বলতে পারবেন, কিন্তু যে মিছিলটা হয়েছে সেটা 4:45 এর পর হয়েছে।